দাদা আমার বড্ড ভালো, লোকের ভালো করে। সত্যি কি অবস্থা, মানে কান কেটে দিলেন কুট কচালিতে, মেয়েদের মেয়েদেরই তো বদনাম, একচেটিয়া মেয়েরা অধিকার করে রেখেছে। কুট কচালি এর কথা, ওকে তার কথা, তাকে চোরকে চুরি করতে বলে, গ্রেস থেকে সজাগ থাকতে বলে। আপনি কি না দেখালেন এই ওয়াইটিতে এসে, একেবারে কান কেটে একেবারে চিল শকুন দিয়ে খাই দিলেন। হ্যাঁ, বাবলি ম্যাডামকে এসে হোয়াটসঅ্যাপ চ্যাট করছেন, আবার ওইদিকে ধরিত্রীকে বলছেন, ধরিত্রী 5 মাস পর দিল তাই ধরিত্রীরটা এডিট করা। আর বাবলি ম্যাডামেরটা কী করে একটু বলবেন। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, বলবো মেন কোর্সে প্রচুর বলেছি, আমি বলতে চাইছি এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা মন্দিরার সাথে লাতখর দালাল করে এসছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেই ঘরে হাত দিয়েছে। এবার বুঝে নিন কি বলছি, হ্যাঁ ঘরে হাত দিয়েছে লাতখর দালাল। আর এইদিকে এইদিকে ক্যাথার সাথে সেবকের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মাস গেলে আপনাকে এত টাকা দেবো, শুধু আপনি এই পরিস্থিতি সৃষ্টি করবেন যে বাচ্চা অন্ধা হয়ে আমার বাচ্চা লাগবেই, সেটা 8-9 মাস পরে হলেও আমার নাড়ির টান হঠাৎ করে টনটন করে উঠেছে, এই টনটনানিটা আপনি প্রত্যেকটা নাড়ির মধ্যে ঢুকিয়ে দেবেন। সেবক কথা বলছে, মাল দু পেলে কিনা করবো ভাই, দেখো তুমি শুধু সেবিকা দিদিদের সাথে আমি শুধু লড়াই বাঁধি, লড়াই 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 লড়াই, যাই হোক তা সেটা হতে দিল না। না সেবক দাদা, আপনি যদি বুদ্ধি রাখেন আপনার ওই ঘটে, তাহলে এরাও ঘটে বুদ্ধি রাখে, তাই না? আর সবচেয়ে বারংবার একটা নাম আমার মনে আসছে, সেটা হচ্ছে আরশের। আজকে আরশের জন্যে ক্যাথা যে ফ্ল্যাটে ছিল, ছিল মানে আর কি, ওই টাকার ধ্বংস হয়েছে, সেই ফ্ল্যাট ওনারের ক্যারেক্টারটা যে কী সেটা কিন্তু আরশ তুলে ধরেছে। আরশ তুলে ধরাতে এইটা কিন্তু সাপে বর হয়েছে। আরশ কিন্তু কারোর শত্রু না, কেউ কারোর শত্রু না, আমরা 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 বানিয়ে নিই। তাহলে আরশের জন্যেই তো ওই ফ্ল্যাটটা ও ছাড়লো, এখন আমি জানি না। তাহলে সেবক দাদার কথা চিন্তা করুন, সব জেনে ওই ফ্ল্যাটের মালিকের সাথে ওর বন্ধুত্ব, মানে সেবক দাদার ক্যারেক্টারটা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদের কাছে উন্মোচিত হচ্ছে। বাকিটা মেন কোর্সে বলেছি, চলো কষ্ট করে দেখতে হবে। চলো, হচ্ছেটা কি আমাদের ওয়াইটিতে, হচ্ছেটা কি সমস্ত কিছুই প্রুফ আকারে তুলে দেওয়া হচ্ছে। আমি যেটা বুঝলাম, আমার এই ছোট্ট খোপড়িতে যেটুখানি ধরে মগজে, আমি সেটুখানি নিয়েই আজকে আমার এই ভিডিও। ডে ওয়ানে আমরা কিন্তু, আমি তো বুঝিয়েছিলাম যে এই বগদাদা কতটা ভেজালদের মানুষ, একটা ফোট্টোয়েন্ডি মানুষ। এই যে মেয়েদের বদনাম আছে, মেয়েরা কুটকাচালি করে, মেয়েরা পরচর্চা পরনিন্দা করে, সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে আমাদের বগদাদা। আর এই বগদাদা লাইভে যারা আলোকিত করে সেইগুলো এক একটা মার্কা মারা মাল কাঠপিস। চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সজাগ থেকেও চোর আসছে, এই কেসটাই উনি করার চেষ্টা করে গেছেন প্রতিনিয়ত। আজকে বাবলি ম্যাডাম, বাবলি মুখার্জি, ওনারও আমি লাইভ দেখি বেশ কিছু মাস ধরে, ওনাকে আমার সাবস করা আছে। আজকে বাবলি ম্যাডাম কালকের সঙ্গীতা ম্যাডামের লাইভ দেখেছেন, দেখে বুঝেছেন যে পিঠ পিছিয়ে সেবক দাদা কী কী করতে পারে। তারপর সেবক দাদা একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বললো, কোনো কিছুকে ঘোরানোর জন্যে এরা বলা হচ্ছে, আবার আবার এডিট করে। তা বগদাদা, বাবলি ম্যাডামও কি এডিট করেই দেখাচ্ছে, একটু বলবেন। বাবলি ম্যাডাম আজকে আমি জানি কাউকে বিশ্বাস করে কিছু কথা বলে সেটা রেকর্ড করে রেখে ছাড়াটা কখনোই সমর্থনযোগ্য না। আজকে ধরিত্রী এইগুলো শুনিয়েছে বলেই আমরা কিন্তু এই বগদাদার ক্যারেক্টারটা আরও ভালো করে বুঝেছি। আর এইটা বাবলি ম্যাডামও বুঝতে পেরে তার কাছেও গচ্ছিত রাখা প্রুফগুলো মানুষের সামনে তুলে ধরেছে। তাহলে আমরা কি দেখছি যে এই বগদাদা ক্যারেক্টার একদম ক্যারেক্টারলেস, আমি বলেছি না, ওই মেয়ে গঠিত কেস মানেই ক্যারেক্টারলেস না, আর আর মেয়েদেরও ছেলে গঠিত কেস মানেই ক্যারেক্টারলেস না, ক্যারেক্টারলেস হচ্ছে ঝোলে লাউ অম্বলে কদু। সঙ্গীতা ম্যাডামের এগেনস্টেও কথা বলছে, আবার বাবলি ম্যাডামের এগেনস্টেও উনি কথা বলছেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা চিন্তা করুন, বগদাদা কোনো পুরুষের সাথে গল্প করেনি, করেছে মহিলাদের সাথে, ধরিত্রী। মানে আমিও জানি না এত সময় ধরিত্রী পেয়েছে বলেই এগুলো স্টোর করতে পেরেছে। আর বগদাদার তো সময়ই সময়, দেখেই বোঝা যাচ্ছে উনি একটু মেকুচে টাইপের, মাইজ্ঞা স্বভাবের, এগুলো বলতে বাধ্য হচ্ছি। উনি বাবলি ম্যাডাম ম্যাডামকে বলছেন, আমি এদের অনেকেই চিনি না, যাই হোক, তবে হ্যাঁ ধরিত্রী এদের নাম করে বলেছে এদের নামও কেস করতে। আবার ধরিত্রীকেও বলেছে যে এই এদের নামে কেস করো, বোঝাতে পারছি, অপূর্বর নামে বলেছে, ধরিত্রীর নামে বলেছে যে কেস করা ভালো, বাবলি ম্যাডামকে বলেছে, আবার এদেরও বলেছে কাদের নামে কেস করা আগে উচিত। এখন বাবলি ম্যাডামের কথা অনুযায়ী আমিও বলবো,
কেস সবার করা উচিত এই বগদাদার এগেনস্টে। বগদাদার ক্যারেক্টার আমার বোঝা হয়ে গেছিলো ওই চায়না টাউনে খেয়ে ঢপ মেরেছিল না, বিল আমি দিয়েছি, তখনই এর চরিত্রের নেচারটা বোঝা হয়ে গেছিলো। ওখানেও ঢুকুঢুকু করেছিল, মানে জল খেয়েছিল, জল 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 লাল জল। তারপরে তারপরে এই যে কেতাকুরানি, আরে কেতাকুরানি ভুল করেছে, নোংরামি করেছে। আমাদের সংবিধানে বা আইনে লেখা আছে একজন খুনিও তার পক্ষে একটা উকিল দাঁড় করাতে পারে, সেখানে কেতাকুরানি অবশ্যই করে লিগালি প্রসেসে ছেলে তার কাছে নিয়ে যাওয়ার এই রকম একটা কেস ঠুকতেই পারে। সেবক দাদাও জানে যে কেতাকুরানি বাচ্চা নেবে না। কেতাকুরানি আর সেবক দাদার মধ্যে এইরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওয়েদার এরম সৃষ্টি করব। আজকে তো পুরো পরিষ্কার এই যে লাতখোর দালাল আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই যে বারংবার বলেছে অন্দা ওয়ে বাচ্চা বাচ্চা কিষণ অন্দা ওয়ে, পুরোটাই উনি বলেছেন, এরা করেছে। উনি এমন বলেছে যে বলবে এর মধ্যেই আসছে, মানে উনি যে কত বড় একটা খিলাড়ি, যে অক্ষয় কুমারের সিনেমাটা ফেল উনার কাছে, খিলাড়ি তো অক্ষয় কুমারইতে ছিল, হ্যাঁ যাই হোক, কত বড় খিলাড়ি এই বদা ভদ্রলোক, ভদ্রলোক না বদা ব্যাটাটা, যে এই যে চুনা মুনা যৌবনের জ্বালা দেখে সন্দীপে, আবার পুঙ্গু বলে আমার পুনার গু তোর মুখে লেপতে দেবো, বুঝলি চুনা, তুইও তোর কাছেও তো গল্প করেছে, বাবা তুই তো আবার রাত জাগা পাখি, তোর সাথে তো বেশি করে গল্প করেছে, তুই বুঝতে পারছিস যে বাবা সেম গল্প তো আমার সাথেও করেছে, তাহলে আমি কি ফাঁস করবো কি করবো না, করবো কি করবো না, না না তোর ফাঁস করতে হবে না, তুই ওর লাইভে গিয়ে লাইভটা আলোকিত কর, কমেন্ট বক্সে এই জলন্দীপ বুড়ি আরে বই ভৌতিক, এগুলো যে কত বড় ঢ্যামনা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, কারণ আমি ওই রং মানে মিটিয়ে মিটিয়ে আমি বলতে পারবো না। সেবক দাদার ক্যারেক্টারটা আজকে সবার কাছে, দাদা মাদা ছাড়ুন এই সেবক ব্যাটাটার, সেবক বোদাটার, এই ছাড়া আমার আর কোনো ভাষা আসছে না। এ বাবলি ম্যাডামকে এক কথা বলেছে, আর ওইদিকে ধরিত্রীকে এক কথা বলেছে, আবার বাবলি ম্যাডামের কাছে সঙ্গীতা ম্যাডামকে বলেছে যে নিজের ঢাক নিজে পেটায়। বাবলি ম্যাডামও বুদ্ধিমতী, উনিও নাম করেননি, জানি কখন আবার এইটাই ঠিক বুঝেছেন আপনি, কিন্তু কখন আপনি ফাঁস করলেন, উচিত ছিল আপনার ফাঁস করা, যখন সঙ্গীতা ম্যাডামের লাইভে শুনলেন ধরিত্রীর কল রেকর্ডগুলো এরমভাবে বলা হচ্ছে। তাহলে যারা এই যে চাটে সেবক সেবককে গিয়ে, বিশেষ করে এই চুনা, ওর যে কোথায় কোথায় যৌবনের জ্বালা, যে ও সন্দীপের মধ্যে যৌবনের জ্বালা দেখছে, আর যে যৌবনের জ্বালায় বেরিয়ে গেছে তাকে প্রলেপ দেয়, যেমন সেবক দাদাকে প্রলেপ দেয় তেমনি ওই কেতাকুরানিকে প্রলেপ দেয়। কেতাকুরানি অবশ্যই বাচ্চা মেয়ে, কাজ করেছে একেবারে সেই প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক ও যা কাজ করেছে সেটা সমর্থনযোগ্য না, কিন্তু নোংরামির জন্য ও ঘর ছেড়ে বেরিয়ে গেছে, শরীরে যৌবনের জ্বালা অবশ্যই, যেটা চুনা আবার খুব ভালো করে দেখতে পায়, ওর যে শরীরে যৌবনের জ্বালা ও অন্যের লোকের পিছনে লাগবে, কাটি না একদম বাঁশ গুঁজে দেবো, বুঝেছ, ভালোই ভালোই মন্দই, কিন্তু আমি বহুত মন্দ। চলো যেটা বলছিলাম ইন্ট্রো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এই যে সেবক দাদা নিজের সেবা দেওয়ার বদলে সেবা নিতে গেছিল, এখন তো পুরো বোঝা যাচ্ছে ওনার সার্কেলটা হচ্ছে লেডিস মহল, মহিলা মহলের মধ্যে উনি কেষ্ট সেজে বসে থাকে এবং মাইকাপানা করেছে, ধরিত্রীর সাথে যেমন করেছে এই চুনামুনার সাথেও করেছে, আর ওইদিকে জলন্দীপ বুড়ি, জলন্দীপ বুড়ি কচি এলাকার ফটো দিচ্ছে, জলন্দীপ বুড়ির সাথেও করেছে, আর ওই যে হুড়ুতি মুড়ুতি যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা বজ্জাত হারে হারে হারামি, এগুলো সেবক দাদাকে গিয়ে চাটন দেয়, এই এই ইয়ে তোর তোর সাথে আমি শুধু দেখি সবাই, এই এই না তোর সাথে মেসেঞ্জারে কথা বলে নেবো, এই ঘুমিয়ে পড়লি আর একটু থেকে যা, মানে ফেস ভ্যালু বাড়ানোর জন্য এসছে। আর এই যে সেবক সেবিকা দিদিদের দিদিদের একজনের নামে আরেকজনকে বলছে, উনি যে কতটা বিষধর সেটা আজকে পরিষ্কার হয়ে গেল, কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভে যদি এইগুলো না বাবলি ম্যাডাম শুনতো তাহলে কিন্তু আজকে এত পরিষ্কার হতো না। আমি শুধু ভাবছি, হ্যাঁ এ চোরকে বলে চুরি করতে, গৃহস্থ করে সজাগ থাকতে, আর পুরোটাই আই ওয়াশ করছে আপনাদের যে বাচ্চা অন্ধা হয়ে, আরে বাচ্চা নেবে না কেতাকুরানি, যার কারণে বুঝেছিল এবার আমার সব পোল আমার ঢাক ফাটাবে, মানে সেবক দাদা তাই ক্লায়েন্টকে দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, প্লিজ প্লিজ প্লিজ, মানে সেবক দাদা বুঝেছিল আমার মুখোশটা খুলে গেছে, ধরিত্রী শুরু করেছে এবার বাবলি ম্যাডামও বলবে, তাই জন্যে ও ক্লায়েন্ট মানে কেতাকুরানিকে দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এবার বুঝতে পারছেন কেন দিয়েছে, মানে উনি সাফসুতরা গঙ্গা জলে ধোয়া একটা ব্যক্তি, উনি বোঝাতে চেয়েছে যে ক্লায়েন্টকে দিয়ে বললে মানুষের ওর দিকে তাকিয়ে যদি মুখটা বন্ধ করে, বলেছে উনি আমার পরিবারের মতনই আমার পাশে দাঁড়িয়েছে, সে কোথায় দাঁড়িয়েছে আমাদের দেখার দরকার নেই, কিন্তু কোথাও তো না কোথাও দাঁড়িয়েছে এটা বুঝতে পারছি, আর দাঁড়িয়ে নগ্ন করে দিচ্ছে সবাইকে, কত বড় বজ্জাত লোক,
যে বাবলি ম্যাডামকে নাম করে করে হোয়াটসঅ্যাপ করেছে, উনি ভাবেনি যে উনার মুখোশটা এইভাবে খুলে যাবে। ধরিত্রীকে বলেছে, তার মানে সঙ্গীতা ম্যাডামকে কাছে, মানে কাছে কাছাকাছি থাকার জন্যে, এদিকে বাবলি ম্যাডামকে কাছাকাছি থাকার জন্যে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। আবার বাবলি ম্যাডামের সম্পর্কে ওইদিকে নিন্দা করেছে ধরিত্রীর কাছে, আবার বাবলি ম্যাডামের কাছে ওদের সম্পর্কে নিন্দা করেছে। তাহলে এই এই যে ভয়ঙ্কর, এরা বিভীষণ, বিভীষণ আমরা বলি ঘর শত্রু বিভীষণ, একদম না, বিভীষণ সত্যের সাথে ছিল, ন্যায়ের সাথে ছিল। আর এরা এরা হচ্ছে নোংরামি করার জন্য সেবক দ্বারা, সেবক দ্বারা সেবা মারাতে এসছে ওয়াইটিতে, বাজে কথা আমার মুখ দিয়ে বেরোবে। কারণ এ পরিকল্পিতভাবে বাবলি ম্যাডামকে ওদের কাছে নগ্ন করেছে, আর ওদের নগ্ন করেছে বাবলি ম্যাডামের কাছে। তাহলে বুঝতে পারছেন তো, তাহলে সবাই এখানে বুঝতে পেরেছে, যাদের ইউজ করার চেষ্টা করেছিল অন্ধা দম 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 দম, মানে অন্ধা হয়ে তাড়াতাড়ি বলাতে এরকম শোনালো, অন্ধায় বলেছিল যাদের দিয়ে, এ লাটকর দালাল আরেকজনকে দিয়ে, তাহলে পুরো বোঝা যাচ্ছে কি জিনিস মালটা, যে তোমরা এরকম ওয়েদার সৃষ্টি করো বাচ্চার জন্য, না ক্যাথা লড়ছে, না আমি ক্যাথার হয়ে বাচ্চার জন্য লড়ছি, এটা পুরো আইওয়াশ। আমরা ওই মাঝে মধ্যে কলকাতা যাবো ক্যাথা ক্যাথার ম্যাকে নিয়ে, হ্যাঁ ওরা মার্কেটিং করবে, আমি ক্যামেরাটা ধরবো, ওরা মার্কেটিং করবো, আবার আমরা ফুরে একটুখানি অক্সিজেন নেওয়া হবে, একটু মহিলাদের সান্নিধ্যও পাওয়া হয়ে যাবে, মানে এইরকম। দেখো আমি কষ্ট করে, কষ্ট ভালো লাগে না আমার, আমি কষ্ট করে কষ্ট করে বলি, তাতে আমার কষ্ট মষ্ট হয় না, ঠিক আছে। তাহলে এই ক্যারেক্টারলেস ভদ্রলোক, সেবক দাদা, ভদ্রলোক বেরোচ্ছে কেন বারবার? আর এই সেবক দাদার কমেন্ট বক্সে যেগুলো দোদুল্যমান হয়, মানে নিশাচর প্রাণী, এই চুনামুনা, বারবার বলছি আমি কিন্তু ভদ্রই ভদ্র, যদি মন্দ হয়ে যাই নিতে পারবে না। পুঙ্গু, তোমার মুখের মধ্যে পোঙা দিয়ে গু করে দেবো, বুঝলে? পুঙ্গু, এটার আসল অর্থটা আমি তোমাকে বলে দিলাম, ড্যাশ করাচ্ছে। তাহলে সেবক দাদা চরিত্রের চচ্চড়ি হয়ে গেলাম, হ্যাঁ চরিত্রের চচ্চড়ি, ছি ছি ছি, ধিক 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 কার লাগছে। এইভাবে ক্যাথা ক্যাথার মাকে নিয়ে ঘুরে ফিরে হেভি কাজ করেছেন, ছেলে অন্ধা হয়, ছেলে অন্ধা হয়, কিন্তু আমরা জানি যে ছেলে অন্ধা ওয়ে নয়, ছেলেকে ক্যাথা নেবে না। এই সেবক দাদা কোনো অংশে কম না বিষদাস সাপেচ্ছে, এটা পুরো পরিষ্কার। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা কান কেটে দেবে, মানে সেবক দাদার কথা বলছি আমি, পরিষ্কার কর্তা পরিষ্কার বলতে ভালোবাসি। ক্যাথাকুড়ানির সাথে সেবক দাদার এইরকম একটা ডিল রয়েছে যে আমি বাচ্চা নেবো না, কিন্তু আপনি এইরকম পরিস্থিতির সৃষ্টি করবেন যে বাচ্চার জন্য আমি পাগল, আর এই পাগল দেখে আপনি ছাগল, যার জন্য দেখছেন দুজন দুজনকে বেশ সুন্দর বুঝে ফেলেছে। হঠাৎ করে চুল্লুকে উল্লু হয়ে আমার পায়ে এসে পড়বি, দেখ কী করি, এইটা সমস্ত সেবক দাদার পরিকল্পিত একটা একেবারে ক্রিয়েট করা প্লট, বুঝতে পারছি। এবার শুনুন, বুঝতে পারবেন এই ক্যাথাকে কোন অন্ধকারে ও টেনে নিয়ে যাচ্ছে। ও পরিষ্কারভাবে বলে দিয়েছে ক্যাথাকুড়ানির ক্যারেক্টার ভালো না, একটা ফোনেও বুঝে গেছে, আর ও বুঝে যাওয়াতে একটা ক্যারেক্টারলেস ফ্ল্যাট ওনারের ফ্ল্যাটে ভাড়া ও দিয়ে দিয়েছে। তাহলে কোনোদিন যদি একটা আকাম হয়ে যায়, সবার আগে আঙুল উঠবে সন্দীপের দিকে, যে সন্দীপের সাথে ওর একটা এরকম দ্বন্দ্ব চলছে, এটা আমরা সবাই জানি। তাহলে বুঝে শুনে সেবক ক্যাথাকে ওই রকম একটা ডেঞ্জার জোনে পাঠিয়েছে, যে তুই ফ্ল্যাটেও থাকবি, ওটা ল্যাটাদিপ্ত সরকারের সাথেও তোর যোগাযোগ থাকবে। এবার আমরা জেনে গেছি আরশকে তো অবশ্যই থ্যাঙ্কস দিতেই হয়, আরশ কিন্তু খুঁজে খুঁজে এই রকম ফ্ল্যাটের মালিকের চরিত্র বার করেছে, যে কতটা চরিত্রহীন। সেইখান থেকে আজকে আমরা জানি যে ও যে ফ্ল্যাটে আছে সেই ফ্ল্যাটের পরিস্থিতি খুব খারাপ, ড্যাম ধরা, ইলেকট্রিকের কানেকশানটাও ঠিক না, আর্থিনও করা নেই, সমস্ত কিছু মানে মানে কি বলবো, ড্যামেজ সেইখানে ওর রয়েছে। তারপরেও গুণধর ফ্ল্যাট ওনার হচ্ছে একটা গুণধর ক্যারেক্টারলেস, তাহলে যখন তখন ওর বিপদ হতে পারে। আজকে আমি তো বলবো যারা ওর বিরোধিতা করে তারা তো মানে পক্ষান্তরে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ওর ভালোই চেয়েছে, যে ওই ফ্ল্যাটের মালিক ক্যারেক্টারলেস, ওই ফ্ল্যাটটা ড্যামেজ, এবং যদি ঘোরাঘুরি করে আমার মনে হয় ওর জন্যে ভালো, ক্যাথাকুড়ানির জন্যে ভালো। আপনারা চিন্তা করুন তো, সেবকের উচিত হয়েছে ওই রকম একটা জঘন্য ফ্ল্যাটের খোঁজ দেয়া, রদ দেখা কলা বাজার সব হবে, আর এদিকে নিমন্ত্রণ করেছিল গৃহপ্রবেশে যায়নি, মানে সততার প্রতীক দিয়ে কী ছিল। তাহলে এ পরিকল্পিতভাবে ক্যাথার খারাপ চায়, ভালো চায় না। আপনারা আমি যেটা বলছি মিলিয়ে নিন, ক্যাথা আমার কন্ডেন হতে পারে, ক্যাথার বয়স আর আমার ছেলের বয়স সেম, আজকে ও নোংরামি করেছে বলেই তো ওর এগেনস্টে আমি মুখ খুলেছি। তাহলে আজকে ও কী করছে, নোংরামি কিন্তু টু বি কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, যে না আমি করে যাবো, আর এইরকম সেবকের মতন একটা ফালতু মাল ধরেছে, যে এখন বলবে যে সেবক কার, সেবকই মনে হয় যোগাযোগ করেছিল আমি যদি ভুল না হই,
তারপরে সেবক দেখলো, ওরে বাবা প্রচুর টাকা ইনকাম করে, নাও ওকে ধুয়ে ধুয়ে শুধু নিয়ে যাব টাকা, আর এরকম বলবো। আর ও বলেছে, কথা বলেছে বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা নেই, কিন্তু আমাদের নিয়ে ঘুরতে গিয়ে আপনি এমন ভাব দেখাবেন যে আমরা হাইকোর্ট যাচ্ছি, আইনি পথে চলেছি, সেটার প্রভাব আপনি ওয়াইটিতে ফেলবেন। আর বাচ্চার জামা কাপড় যা যা বলেছে সেবক তাই তাই করেছে কথা, বাচ্চার জামা কাপড় কেনা বলুন, বাচ্চার খেলনা কেনা বলুন, এইগুলো সব সেবক বলেছে, সেবক যা যা করেছে। বাবলি ম্যাডাম আর সঙ্গীতা ম্যাডাম মানে দুজনকে দুদিকে দুজন দুজনের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার কাজটা করেছে এই ফালতু লোকটা। আজকে বাবলি ম্যাডাম যেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখালো সেটা কি এডিট করে দেখাচ্ছে? কিন্তু ধরিত্রীর কল রেকর্ডটা 5 মাস পরে এডিট করে দেখাচ্ছে কোন স্বার্থে? আপনার যা স্বার্থ লুকিয়ে আছে, আপনি একটা অসভ্য চরিত্রের লোক, আপনি ক্যাতাকে ঠিক পথটা দেখাচ্ছেন না। এটা চলবে 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 আর আপনি টাকা খেয়ে যাবেন খেয়ে যাবেন খেয়ে যাবেন, আর ওর টাকা দিয়ে ওকে হোটেলে খাওয়াবেন। আর ওরা ভাববে বাবা চার চাকা নিয়ে ঘুরছে, তো ওই চার চাকার পেট্রোলের দামটাও তুলে নিচ্ছে, হোটেলে খাচ্ছে সেই বিলও মেটাচ্ছে। ওই সান্নিধ্য লাগে, দেখো মেয়ে নিয়ে ঘুরতে বেরিয়েছি, মেয়ে আর মেয়ে মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, নোংরা গিদোর। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেইগুলো দেখে সেই বিষয় বলে, কম বেশি আস্ফালন করে, কিন্তু এর মতন বিষধর সাপ না, তলগোজা লোক, ও একে অপরের এগেনস্টে খেপিয়ে দিচ্ছে, একে গিয়ে বলছে ওর নামে কেস করো, ওকে গিয়ে বলছে ওর নামে কেস করো, কত বড় খতরনাক, এত বড় অসভ্য। আর এর কমেন্ট বক্সে যেগুলো হাউল্লা হাউল্লা করে ওইগুলো হচ্ছে আরও বদা। এই চুনা চুনা হচ্ছে বহুত বজ্জাত মহিলা, আজকে দেখো সরে যাচ্ছে, কিন্তু এই চুনা আলোকিত করে এই বকদাদার কমেন্ট বক্স। আর জলন্দীপ বুড়ি বাবা হাঁপানি, ও হাঁপু বেশি হাঁপিও না, এইসব দেখে তুমি তো হাঁপাবে। যাকে এইটুখানি বলার ছিল, বুঝতে পেরেছেন তো ওয়াইটিতে কী চলছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবার বাড়িতে ঝাঁপ গুটিয়ে ঢুকে যাবে, এই সেবক দাদা দিদিরা এখানে এইগুলো করবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে আগামীকাল। লাভ ইউ অল।